আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আরেকটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন, এটা একটা অয়েল ট্যাঙ্কার, ঢাকা থেকে ডিজেল লোড করে ফতুল্লা আনলোডের অপেক্ষায় আছে। আমার জাহাজটার রাফ হচ্ছে 4 মিটার। আমার জাহাজের নিচে এখন কতটুকু পানি আছে এটা কিভাবে বুঝবো, চলেন আপনাদেরকে তা দেখাবো। আছে এটা হচ্ছে ইকো সাউন্ডিং পানি মাপার যন্ত্র, এটার সাহায্যে জাহাজের তলদেশে কয় মিটার পানি আছে বোঝা যায়। বর্তমানে এখানে 6 মিটার পানি আছে। আমার জাহাজের ড্রাগ হচ্ছে 10 মিটার আর ক্লিয়ার আছে 6 মিটার, প্রায় 10 মিটার পানি আছে বর্তমানে এখানে নদীতে। এই দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রাডার, এটা নিয়ে পরে অন্যদিন আরেকটা ভিডিও বানাবো। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।